সেখানে ছয় মন অবদাস করবে বারো মন হবে, আগের থেকে আগে যেটা করতেন তার থেকে ফলাফল বাড়বে, এটাই তো উদ্দেশ্য। আমরা কিন্তু পুকুর বাড়াতে পারবো না, পারবো আপনার পুকুর যে বলেন না তিরিশ শতক আছে আমরা এক তিরিশ শতক করে দেবো, এটা পুকুর পারবো? কিন্তু এক তিরিশ শতক পুকুরে আপনার আগে পাঁচ মন হতো, সেখানে আমরা সাত মন আট মন এটি করা যাবে, এটাই হলো আমাদের প্রচেষ্টা, এটাই এটার জন্যই ট্রেনিং। ঠিক আছে, তো আমরা দুই দিন থেকে আলোচনা হবে ছোট মাছের সাথে আমাদের দেশীয় প্রজাতির মাছ কিভাবে চাষ করা যায় সেটার বিষয়ে। হ্যাঁ, বিশটায় বাইশটায় কেজি আসছে, খুবই ভালো, তিন লক্ষ যারা আছে, এটা যদি ভালোভাবে সে বাজারজাত করতে পারে, বাজারে নিতে পারে, ভালো একটা ফলন কিন্তু পাওয়া যাবে। তো আমরা রুই জাতীয় মাছ চাষ, একটা শিং দেই এক বিঘায় মনে করেন যে পাঁচ হাজার পিস শিং দিলাম, সেখান থেকে আড়াইশো তিনশো কেজি যদি শিং পাওয়া যায় তাহলে এটা কিন্তু বাড়তি একটা লাভ পাওয়া যাবে কিনা। দুইশো আড়াইশো কেজি শিং এর দাম কিন্তু অনেক, সত্তর হাজার টাকা বা ষাট সত্তর হাজার টাকা যদি আড়াইশো তিনশো টাকা বিক্রি করেন, এটা কিন্তু বাড়তি একটা।